হ্যালো এভরিবডি, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং বাসায় খুব মনোযোগের সাথে তোমরা পড়াশোনা করছো। আজকে আমরা ইউনিট 1 এর লেসন 4 অর্থাৎ রেসপন্সিবিলিটিস এই লেসনটি শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ লেসনটি তোমাদের জন্য, কারণ এই লেসনটি থেকে তোমরা তোমাদের নিজস্ব ব্যক্তিগত কী কী রেসপন্সিবিলিটিগুলো থাকতে পারে সমাজের প্রতি, পরিবারের প্রতি, তোমার নিজের প্রতি সব কিছু জানতে পারবে। এবং রেসপন্সিবিলিটি এই বিষয়টি অর্থাৎ এই গুণাবলীটি প্রত্যেকটি মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটি আমরা এই লেসনটি পড়ার মাধ্যমে আমরা জানতে পারবো। এছাড়া এই লেসনটিতে একটি স্টোরি দেওয়া আছে, যে স্টোরিটি থেকে মূলত তোমাদের পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে। এছাড়া এই লেসনটি থেকে তোমাদের পরীক্ষায় কমপ্লিটিং স্টোরি থাকতে পারে, যেটাকে তোমরা রিরাইট ও বলতে পারো, রিরাইট অফ স্টোরি হিসেবেও আসতে পারে। সো এই চ্যাপ্টারটি মূলত যে গল্পটি দেওয়া থাকবে সেই গল্পটি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং এটার যে মূল বক্তব্য অর্থাৎ রেসপন্সিবিলিটি সেটি কীভাবে এই গল্পের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটাও তোমরা জানার চেষ্টা করবে। তাহলে আমরা প্যাসেজে চলে যাই। রনিস মাদার গেভ হিম 50 টাকা টু বাই সল্ট অ্যান্ড চিলিস। রনির মা তাকে লবণ এবং মরিচ কেনার জন্য 50 টাকা দিয়েছিলেন। On his way to the market, Ronnie found a poor passerby trying to hold a boy up who was lying on the road groaning. বাজারে যাওয়ার পথে রনি দেখতে পেল একজন দরিদ্র পথচারী একটি বালককে উঠানোর চেষ্টা করছে। Coming near, Ronnie saw that it was his classmate Tanim who was hit by a speeding motorbike. রনি কাছে এসে দেখল যে রাস্তায় পড়ে আছে ও গুংরাচ্ছে এটি তার সহপাঠী তানিম, যে একটি দ্রুতগামী মোটরযান দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। ইমিডিয়েটলি হি কল্ড আ বেবি ট্যাক্সি অ্যান্ড টুক তানিম টু আ ক্লিনিক। দ্রুত সে একটি ট্যাক্সি ডাকলো এবং তানিমকে একটি ক্লিনিকে নিয়ে গেল। ফ্রম দেয়ার হি ফোনড তানিমস প্যারেন্টস। সেখান থেকে সে তানিমের পিতামাতাকে ফোন করলো। When they came to the clinic, Ronnie returned home without salt and chilies. যখন তারা ক্লিনিকে পৌঁছালো, রনি লবণ এবং মরিচ ছাড়া বাড়ি ফিরল। He had paid the money to the taxi driver. সে টাকাটা ট্যাক্সি চালককে ভাড়া হিসেবে দিয়েছিল। ছাত্রছাত্রীরা, তোমরা দেখলে কিভাবে রনি তার স্কুল ফ্রেন্ড তানিমকে উপকার করলো। তানিম বিপদগ্রস্ত হয়ে রাস্তায় পড়েছিল, সেখানে একটি পথচারী তানিমকে হেল্প করার চেষ্টা করতেছিল, কিন্তু সে বৃদ্ধ ছিল বলে সে তানিমকে হেল্প করতে পারছিল না। বাট রনি তাকে তার মা 50 টাকা দিয়েছিল চিলিস কেনার জন্য এবং সল্ট কেনার জন্য, বাট সে টাকাটা চিলিস এবং সল্ট না কিনে সে টাকাটা তার বন্ধু তানিমের জন্য ব্যবহার করেছে। অর্থাৎ তানিম বিপদগ্রস্ত ছিল, সে টাকাটা দিয়ে তানিমের উপকার করেছে, তানিমকে হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছে এবং তানিমের প্যারেন্টসকে সে ফোন করে তানিমের এই অবস্থার কথা সে জানিয়েছে। সো দিস ইজ কল রেসপন্সিবিলিটি। এটা কি বলে রেসপন্সিবিলিটি? তোমরা যদি রেসপন্সিবিলিটি দেখতে পাও, একটি সুন্দর একটি এক্সাম্পল তোমাদের বইয়ে দিয়ে এই রেসপন্সিবিলিটি কীরকম হতে পারে, কাকে রেসপন্সিবিলিটি বলে, সেই জিনিসটি খুব ভালোভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের বইয়ে হোয়াট ইজ রেসপন্সিবিলিটি এই নিয়ে আরেকটি প্যাসেজ দেওয়া আছে, যেই প্যাসেজটি তোমরা বাসায় খুব ভালো করে পড়বে এবং প্যাসেজটি পড়ে তোমাদের তোমাদের সমাজের প্রতি, তোমার পরিবারের প্রতি বা তোমার বন্ধুবান্ধবের প্রতি কী কী ধরনের রেসপন্সিবিলিটি তোমরা পালন করতে পারো সেটা নিয়ে একটি প্যারাগ্রাফ তোমরা লিখে নিয়ে আসবে, যে প্যারাগ্রাফটি তোমরা 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখবে এবং প্যারাগ্রাফের জন্য একটি সঠিক টাইটেল তোমরা দিতে পারো। টাইটেলটি অনলি রেসপন্সিবিলিটি হতে পারে, অথবা রেসপন্সিবিলিটি টু ফ্রেন্ডস হতে পারে, রেসপন্সিবিলিটি টু ফ্যামিলি হতে পারে, এরকম যে কোনো একটি টাইটেল তোমরা ওই প্যারাগ্রাফটা দিবে এবং প্যারাগ্রাফটি 100 থেকে 150 শব্দের মধ্যে তোমরা লিখে নিয়ে আসবে। বাট প্যারাগ্রাফটি লেখার পূর্বে তোমরা তোমাদের মেইন বইয়ে যে হোয়াট ইজ রেসপন্সিবিলিটি সম্পর্কিত যে প্যাসেজটি আছে সেটিও খুব ভালো করে পড়ে নিবে, তাহলে তোমাদের রেসপন্সিবিলিটি সম্পর্কে ধারণাটা আরও বেড়ে যাবে। ছাত্রছাত্রীরা, চলো একে একে দেখে নেই এই লেসনটিতে কী কী গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস অর্থাৎ ভোকাবুলারি রয়েছে। রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অব্লিগেশন আইনগত বাধ্যবাধকতা, প্রপারলি সঠিকভাবে, নাইবার প্রতিবেশী, ট্রাবল
समस्या फंडामेंटल मौलिक एक्सप्रेशन प्रकाश फ्रीडम स्वाधीनता इफेक्टिवलि कार्यकर भावे एटीट्यूड दृष्टिभंगी होल सम्पूर्ण।